আজ আমি দেখাবো কীভাবে ম্যালেরিয়ার র্যাপিড টেস্ট করা হয় কিটের মাধ্যমে, ডুয়েল টেস্টিং কিট। ম্যাল কার্ড 3,780 টাকা দাম দেখানো আছে, তবে অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। এই বাক্সের মধ্যে প্রায় 50টার মতো কিট আছে। এগুলো সব কিট, এর মধ্যে আরও পাওয়া যাবে বাফার সলিউশন থাকে দুটো, একই বাফার সলিউশন দুটো থাকে, যেহেতু সংখ্যাটা অনেক বেশি তো 4 ML থাকে। মোটামুটি এক একটা টেস্টের জন্য 1 ড্রপ করেই লাগে এই দুটো বাফার সলিউশন। এগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে। কিটগুলো এমনি নর্মাল টেম্পারেচারেই রাখা যায়, কোনো অসুবিধা নেই। এগুলো এক একটা কিট, যে মিত্র অ্যান্ড কোম্পানি ম্যাল কিট বানায়, অথেন্টিক কোম্পানি, একটা ভালো। এর মধ্যে আর কি থাকে না, ব্লাড সাকিং টিউব থাকে, ছোটো ছোটো প্লাস্টিকের, এগুলো ফিঙ্গারে পিক করার পরে যখন ব্লাড বেরোবে ফিঙ্গারে ব্লাডটা টিউব নেগেটিভ সাকশন করে ব্লাডটা এর মধ্যে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের কিটটা খুলে দেখাচ্ছি, কিটের ক্যাসেটটা কেমন দেখতে হয়। এই হচ্ছে ক্যাসেটটা, ঠিক আছে। এই যে গোল রাউন্ড মতো দেখাচ্ছে, এখানে আমাদের প্রথমে বাফার, প্রথমে ব্লাড, তারপরে বাফার দিতে হবে, ঠিক আছে। আর এই স্কোয়ারের মতো, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ব্লাডটা দিতে হয়, তারপরে বাফার দিতে হয়। এটা কিছু না, এটা হচ্ছে আমার ওই কন্ট্রোল PF, এগুলো আমাদের ম্যালেরিয়ার। এটা হচ্ছে আমার ল্যান্সেট, আলাদা করে কিনতে হয়, এটা ওর মধ্যে থাকে না, এক একটা 1 টাকা করে দাম। এগুলো ফিঙ্গার পিক করার জন্য, ফিঙ্গারে এইভাবে পিক করতে হয়, পিক করে ফিঙ্গারে ব্লাড যখন বেরোবে এই টিউব দিয়ে শাক করে নিতে হয়, এটা নির্দিষ্ট দাগ অবধি। সেই ব্লাডটা নিয়ে ওই গোল রাউন্ডে দিয়ে দিতে হয়, তারপরে আমাদের এই বাফার আছে, বাফারটা 1 ড্রপ ওখানে দিয়ে দিতে হয়। এখন আমি এখানে ব্লাড তো দিইনি, তো এখানে আস্তে আস্তে কীভাবে যাচ্ছে সেটা দেখা যাবে। এখানে যে CPF আছে, সি মানে কন্ট্রোল, পি মানে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম পজিটিভ, প্লাজমোডিয়াম ভাইরাস পজিটিভ, আর F মানে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম পজিটিভ, মানে ফ্যালসিপারাম ম্যালেরিয়ার ক্ষেত্রে ওইটা স্ট্রিপ দেখাবে, ভাইরাসের ক্ষেত্রে পি এর ওখানে স্ট্রিপ দেখাবে, কন্ট্রোল তো সবসময় দেখাবে কোনো ব্লাড না দিলেও এমনিতেও। এখানে যেমন এই কন্ট্রোলটা দেখো আস্তে আস্তে কেমন ভিজিবল হচ্ছে, রেড হয়ে গেছে লাইন, প্রেগনেন্সি টেস্ট কিটের মতো একদম। যদি ম্যালেরিয়া পজিটিভ হতো তাহলে যে কোনো একটা পি বা এফ বা দুটোই পজিটিভ হতো, মানে দুটো স্টিপই দেখাতো। এখানে আমি ব্লাড দিইনি, আর নেগেটিভের ক্ষেত্রে ঠিক এরকমই পিকচার আসবে।